এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আল্লাহর রসেস মেহরবানিতে অনেক অনেক ভালো আছি তো বিওয়ার আজকে আর একটা ব্লগ নিয়ে আইসি দেখতে ফাড়া কুমড়া ফাতা দিয়া চাটনি বানাইয়া দেখাইম অনেকে আবার বর্তা কিন্তা তো আজকে গার্ডেনের ফ্রেশ কুমড়া ফাতা দিয়া ভর্তা মো দেখতেই তো ফাড়া কেন একটা কুমড়া আছে তো লাস্ট গাছের মাঝে ওগুলা আছিল এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে গাছটাই মরি যার আর কোমরাও আর নাই এটা চাইনিজ খদু যেটা ওটা ফাটা আনছে আমরা তো চাইনিজ খদুর ফাটা দিয়া ভাবলাম আজকে চাটনি খুঁড়া খাইয়া দেখি অনেকেই কইসেন মজা তো আজকে আমরা ফার্স্ট টাইম ঘরম ভাবলাম যেহেতু ফার্স্ট টাইম খড়ম আর সবাই অনেক আমদারে কইস খাইছেন তো অনেকের কাছ থেকে শুনছি যে কুমড়ার ফাটা দিয়া চাটনি হ'লেও অনেক মজা লাগে তোমাক পাবলাম যিহেতু একা আছে ফ্ৰেছ ভাটা আছে তো ট্ৰাই কৰি দেখি গিলাখন মজা লাগে নি ত' আজকে আপোনালোকেও আমি শ্বেয়াৰ কৰাম আজি খৰি ভাল লাগিব আৰু যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলিৰ লগে ত' দেখি পাৰা ব্লেণ্ডাৰ দিয়ে কিন্তু সৰ্মো একদম স্মুথ হৈছে কোনো কুচুৰ হৈছে না আর কোনো গোসাও নাই দেখতে ফারাক কচু থাকতো নাই তো ব্ল্যান্ডার দিয়ে বানিয়ে আমি দেখাইলাম আজকের যে ভর্তাটা কর্ম আমার আম্মার দেওয়া বাংলাদেশ থেকে সে দল আর আমার মামুন শাশুড়ি দিছলা লাল তো লাল মরিচ দিয়ে বানাই আশা করি আপনার ভালো লাগবো তো দেখা যাক আঞ্জে সরকা কেটাকিটা লাগে দেখা প্রসেসিংটা তো লাগে আমি কেনছি বড়ো একটা রসুনের তে রসুনের কুঁয়াগুলোরে আমি নিচে ফারা আট দুপুরের রান্নাবান্না এক সাইডে দিব তো রসুনের কুঁয়াগুলোরগে আমি দিলাইছি কয়ে একটা হাঁসামরিচ লগে আমার শাশুড়ি এখানে ডাকতা ফারা খোলা দিলা তোর একটা তাওয়ার মধ্যে আপনারা বাজি তো আলকে একটু বাজে জানিবাগি বাজলে ফরে নাই একটা গ্রান হয় অনেক সুন্দর একটা স্মেল হয় তারপরে অল্প একটু কয়েক পিচ পেঁয়াজ দিলাই দাম ডাক্তি ফারা অল্প এটুক বাজ জানিমগি তো পেঁয়াজগুলোর যে সময় বাজা হয়ে যাব তখন আমি কুমড়ার ফাতাগুলো দিলে আর অবশ্যই আপনারা কেয়াল রাখবা ছয় সাতটা ফাতা দিবা বেশি দিবা না বেশি দিলে অনেক সময় থিতা হয়ে যায় পর্তাটা তো ছয় সাতটা একদম নরম মানে নতুন যে ছোটো ছোটো ফাতাগুলো আছে ও ফাতাগুলো দিয়া কিন্তু আমরা বানাইছি ছয় থেকে সাতটা ফাতা দিছি কেন এর বেশি নাই আর বেশি দিলাইলে ফাতা যদি বেশি হয়ে যায় তাইলে কিন্তু ভর্তাটা থিতা হয়ে যাব তো ফাতাটা বাজা হয়ে গেছে এখন আমি ফাতাগুলো রে নামাই রাম জাস্ট খালি ফানিটা ড্রাই হইত ফাতার মধ্যে যে একটা ফানি থাকে ওটা ড্রাই হইতো আর কিছু নাই তো এখন শিধল সুটকিগুলো দিলাইমো তো এখন আস্তে আস্তে শিধল সুটকিগুলো লেরাম আর অবশ্যই এগুলার এখন আমি ধুইছি না ফরে দইমু তো আমার শাশুড়ি সবগুলোরে রে দীরা সুটকিগুলারে খোলার মধ্যে ধীরা তো আপনারা দইয়া দিতা ফারবা আবার আনা দইয়া দিতা ফারবা বিকজ আমরা নর্মালি খোলা দিয়া তারপরে ফানি দিয়ে সুন্দর করে দইয়া ব্ল্যান্ডারও সুটকিগুলা দিই তো এখন দেখতে ফারা আমরা এগুলারে খোলা দিলে রে আর আমার দেওয়া হয় গুলা অনেক মজা হয় সময় যত সময় ওই আব্বায়ে সুটকি কিনিয়ে দিন সবাই অনেক বালা ফাইন আব্বার হাতে মানে আব্বা কিনতে পারুন ভালো দেখে অনেক সময় তো অনেক সটকির মধ্যে বালু থাকে তারপরে তিতা লাগে অনেক বাদ সটকি থাকে খাওয়া যায় না তো এগুলার যেমন সুন্দর থাকে তেমনি মজাও থাকে গ্রান থাকে সবটা মিলাইয়া বালু বালু থাকে না সব খুব সুন্দর থাকে সুটকিগুলা তো যতজনেই মানে খাইছেন আমার আব্বা দেওয়া গুলা সবাই ভালো পাইসেন তো আব্বাতে সব সময় আমরা সুটকি কেনাই তো অনেকগুলা সুটকি দিছুন কিছুদিন আগেও তো খাইরাম আলহামদুলিল্লাহ ভালো লাগে মজার মজার সুটকের তার হারি তারপরে সুটকের চাটনি সব তা খুঁজরা খাইরাম তো ভালোও লাগে আমরা তো সুটকি ছাড়া চলেই না মাঝে মাঝে সুটকের চাটনি তারপরে তার তাড়াতাড়ি রান্না করা লাগে আর দেখতে তো ফারা অনেকগুলো শুটকি দিয়ে কিন্তু আমরা সুটকির বর্তা খরম কারণ ব্ল্যান্ডারের মধ্যে কিন্তু অল্প একটুক করা যায় না করলে একটুক বেশি করেও খরা লাগে আর আমরা অনেক সময় সটকির বর্তাটা হইরা ফ্রিজও আঁকি দেই যে সময় জানে হয় ও সময় খাই তো একটু বেশি কইরা করিলাই একসাথে হইরা ফ্রিজও রাখে দিন আমার শাশুড়ি সবসময় ওরকম করেন তো ভর্তা অবশ্য আমি বানাই না আমার শাশুড়ি কিন্তু বানান আমি সব সময় দেখি কিলাখান বানাই ভর্তা শুটকের তার আমি এগুলা রান্না করছি না কোনো সময় তো আমার শাশুড়ি এগুলা করেন সময় তো আমি দেখি জাস্ট আইডিয়া আছে জানি কেমনে করেন বাট এগুলো এখন পর্যন্ত আমি করছি না তো দেখো কা কিন্তু আমার শাশুড়ি রাতের বরটা কিন্তু অনেক মজা হয় আর সুটকির তো অনেক মজা হয় তো নিউজারা সন আপনারা ফল করতে পারবা আর অবশ্যই কুমড়া ফাতা দিয়ে ট্রা খুড়া যাবা তো পিওর্তাফ এখানে আছে লাল মরিচ আর ই মরিচ এত সুন্দর গ্রান আর অনেক জাল কিন্তু ই মরিচ কোলা দিছেন আমার মামি মামি শাশুড়ি তো বাংলাদেশ থেকে আদিসলা আমরা যে সময় আইতাম ও সময় দেওয়া দিছিল খুব মজার একটা গ্রান আর অনেক সুন্দর মরিচগুলা কিন্তু জালও আছে বেশি তো এগুলা কিছু রেডি গেছে দেখতে পারা মরিচগুলা কিন্তু বাজছিনা না লাল মরিচটা খালি খাসা মরিচ রসুন পেঁয়াজ আর ফাতাগুলো বাজা হয়েছে তো এখন তো ব্ল্যান্ডার করার লাগে প্রসেসিং নারাম তো দেখতে পারা এখন সব কিছু ব্ল্যান্ডারের মধ্যে দিলাইম পেঁয়াজ তারপরে রসুন মরিচ আর লবণ দিমু পরিমাণ মতো যতটুকু লাগে তারপরে ব্ল্যান্ড কর্ম আস্তে আস্তে দেখতে ফারা তো সুটকি কিন্তু আমরা অনেকগুলা সুটকে দিছি দেখতে ফারা কতটুকু সুটকি তো এখন একসাথে সব কিছু দিলাইছি ব্ল্যান্ডারের মাঝে দেখতে তো ফালা এখানেও আছে রসুন পেঁয়াজ আর ফাটা আছে কুমড়া ফাতা আর আছে লালমরিচ মরিচ আর এখন দিম পরিমাণ মতো লবণ এক্সট্রা কোনো মরিচের পাউডার এড করতাম না যেহেতু লালমরিচটা অনেক ঝাল আছে তার উপরে মরিচও দিছি তো এক্সট্রা কোনো পাউডার মরিচের পাউডার এড করতাম না এখানেও তো দেখতে পারিও শুটকিগুলা কিন্তু এখন আমরা সবসময় সুটকিগুলা দই লাই তারপরে দোয়ার পরে দেখা যায় যে খালা খালা যে ফুরা ফুরা হয় এগুলা যায় কি আর সুটকির কালারটাও সুন্দর থাকে গ্রানটাও সেম থাকে কোনো মানে স্বাদের পরিবর্তন হয় না যেরকম টেস্ট লাগার কথা সুটকের চাটনির মাঝে কোনো মানে টেস্টের মাঝে কোনো ডিফারেন্স হয় না সব তো সেইম তাকে তো বিওয়ার্স এখন তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন শুধুমাত্র লবণটা দেওয়ার বাকি রয়েছে আর টেস্ট অনুযায়ী লবণ দিবা প্রথমেই একবারে বেশি খৈর দিবা না অবশ্যই আন্দাজ হইয়া দিবা ফৰে টেষ্ট কৰিলে যদি দেখোন সম নতুবা বেছি হৈছে ফৰে আবাৰ এড কৰ্তা ফাৰ্বা তো দেতো ফালা সতুটোকো দিছে এখন ব্লেণ্ডাৰ হৈ লৈ মই সেইকাৰণে কিন্তু ফানে দিয়া হৈছে না অলপ সিহঁতক ফানে ইহঁতক ফৰে দিবা যদি দেখা যায় যে ব্লেণ্ডিং ৱৰ্ণা তো দেখতে পারা ব্ল্যান্ড করে লেরা খুব সুন্দর খুঁড়া ব্ল্যান্ট ওইর আর অল্প একটু শুধুমাত্র ফাঁনি দিছোই অল্প একটু ফানি দিছোই কারণ দেখা গেছে যে ব্ল্যান্ট পালা খুঁড়া ওয়ার তো সুটকি গুলার নিচের দিকে লাগি যার তো অল্প একটুক ফাঁনি দিছোই জাস্ট হাফ কাফের ছাইতেও কম টু টেবিল স্পুন পানি অতটুকু দেওয়া এর বেশি না তো এখন আমি দেখম বালা খুব ব্লেড হয়েছে নি আই দেখতে পারছে নি এটুক চেক করম চাটনি সব সময় আসলে ভালো লাগে যে সময় তার শারতে কিছু ভালা লাগে না খাইতে ফ্রিজের মধ্যে যদি চাটনি থাকে আমি আসলে এটা চাটনি ওটা লাগি সব সময় চাটনি করে তো ফ্রিজের যদি ভর্তা থাকে আমরা সব সময় আসলে তার বালা না লাগলে ভর্তা এক সময় খাওয়া যায় আর ও বিস খুব সুন্দর খেলা ব্ল্যান্ড হয়ে গেছে এখন আমি টেস্ট করে রাখতে যে গা রয়েছে আর লবণ হয়েছে নি এখন যদি দেখি লবণ ওইস না তো এখন ওই এড করতাম ফার্ম দেখতে পারাক কিলাখান পেস্ট হয়েছে খুব সুন্দর সরকার পেস্ট হয়েছে আর লবণও হয়েছে পারফেক্ট তো আর লবণ না এখন আমি অলফ ধনিয়া ফাটা এড করম তো যারা ধনিয়া ফাটা দিবা না বাট আমার কাছে অনেক ভাল লাগে বর্তার মধ্যে ধনিয়া ফাটা দিলে তো ধনিয়া ফাতাগুলো দিয়া সুন্দর করে মিক্স করে লেম তারপরে যে সময় ভালো লাগব খাইতে ও সময় খাইম ফ্রিজও আঁকি দিম একটা বক্সের মধ্যে তারপরে দেখা যাইব যে এগুলা একদম নরম হয় না একটু মানে নর্মাল ফাটার মধ্যে বাটলে ফরে হয় হয় ওরকম হয়ে যায় ফ্রিজ রাখে দিলে ব্লেণ্ডাৰ দৈয়া কিন্তু একটোক ফানে দিছ আমাৰ শাশুৰি কাৰণ ফাট দৈয়া মানে ফানে দিলে অনেক শেষ হয় চাটনি মজা হয় ত' কাৰণে সব সময়ে ব্লেণ্ডাৰটা দৈয়া আমাৰ শাশুৰি অলপ একটোক ফানে দিলে তো আচলতে অনেক মজাৰ একটা চাটনি যাৰা কোনো সময় কোমোৰা ফাট দিয়া চাটনি খাইছো না তাৰে ট্ৰাই কৰা দেখিবা যে কোমৰা ফাটাৰ চাটনি ক'তো মজাৰ আমাৰো ফাৰ্ষ্ট টাইম আজকে বনাই খাই ৰ'ম আমাৰ অনেক মজা লাগিছে অ' কাৰণে আপোনাৰ লগাই শ্বেয়াৰ কৰি ল'ম ত' পিৱাৰ্ছ আজকে মতো আমি এইখিনি বিদায় নিলাম পালাটা হোকা সুস্থতা হকা আৰু যদি পালা লাগে অৱশ্যে ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলিৰ লগে লগে শ্বেয়াৰ কৰিব আমাৰ ভিডিঅ'ৰ পৰা আৰু নতুন নতুন ভিডিঅ' নিয়া আপোনাৰ চাম নাই হাজিৰে মোক তো আজকের মতো খানো বিদায় নিলাম বিওর্স আল্লাহ আসসালামু আলাইকুম পালা থাকুন সুস্থ থাকুন আর মজার মজার পরতা বানায় খাইবা অবশ্যই ট্রাই করে দেখবা কুমড়া পাতার পর্তা।